তো মুভি শুরুতেই আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে হাজবেন্ডের নাম ছিল ইভান আর ওয়াইফের নাম ছিল ক্যারেন। তারা তাদের দুটো বাচ্চার সঙ্গে তাদের জীবন ভালোই আনন্দে এবং খুশিতে কাটাচ্ছিল। ক্যারেন একটা আর্ট গ্যালারিতে কাজ করতো আর ইভান একজন আর্কিটেক্ট ছিল। একদিন ইভান আর ক্যারেন তাদের বাচ্চাদেরকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করে, কিন্তু শেষ মুহূর্তে ইভানের আর্কিটেকচারের জরুরি কাজ চলে আসার কারণে সে তার ফ্যামিলির সঙ্গে আর যেতে পারে না, আর সেই কারণে ক্যারেন একাই তাদের বাচ্চাদেরকে নিয়ে বিচে ঘুরতে চলে যায়, আর ইভান তার কুকুরের সাথে বাড়িতেই রয়ে যায়। আর তারপরে রাতে যখন ইভান তার আর্কিটেকচারের জরুরি কাজ করতে থাকে, তখনই তার বাড়ির বেলটা বেজে ওঠে, আর যখনই সে দরজা খোলে তখনই সে দুটো মেয়েকে বৃষ্টির মধ্যে ভিজা অবস্থায় দেখতে পায়। তাদের মধ্যে একজনের নাম বেল আর একজনের নাম জেনেসিস ছিল। তারা তখন ইভানকে বলে যে আমরা একটা পার্টিতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমরা রাস্তা ভুল করে যাই আর বৃষ্টির কারণে আমাদের ফোনগুলো বন্ধ হয়ে গেছে। তাদের কথা শোনার পর তাদের হেল্প করার জন্য ইভান তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে আসে, আর তখন ইভান তাদের দুজনকে একটা করে টাওয়াল দেয় আর একটা মেয়েকে আইপ্যাডও দেয় যাতে সে তাদের পার্টির লোকেশন খুঁজতে পারে। আর জেনেসিস যখন সে আইপ্যাডের মধ্যে সার্চ করে দেখে, সে দেখতে পায় যে তাদের পার্টির লোকেশন এখান থেকে অনেক দূরে, আর সেই জন্য ইভান তখন তাদের জন্য একটা ক্যাব বুক করে আর সেটা 45 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। আর যেহেতু তারা তখন পুরোপুরি ভাবে বৃষ্টিতে ভিজে গেছিল, আর সেই কারণে তারা তখন ইভানের বাথরুম ইউজ করে এবং সেখানে ফ্রেশ হয়ে ইভানের কাছে আসে, যেখানে ইভান তাদের জন্য কফি বানাচ্ছিল। আর তারপরে ইভান তাদের সঙ্গে বসে কথা বলতে থাকে। ইভান তখন জিজ্ঞাসা করে যে তোমরা কি কাজ করো, তখন তারা বলে যে আমরা এয়ার হোস্টেস আর আমরা আমাদের যাত্রীর খুব খেয়াল রাখি। আর তারপরে তারা ইভানের কাছে গিয়ে বসে তাকে তাদের কাজ দেখায় যে তারা কিভাবে তাদের এয়ার হোস্টেসের কাজগুলো করে, কিন্তু এরকম করতে করতে তারা তখন ইভানকে সিডিউস করতে শুরু করে, কিন্তু ইভান তখন সেখানে আনকমফোর্টেবল ফিল করে এবং সেখান থেকে উঠে অন্য একটা চেয়ারে গিয়ে বসে। আর তারপরে ইভান তার মোবাইলটা আবার চেক করে এবং সে দেখে যে সেই ক্যাবটার এখন এখানে পৌঁছাতে 20 মিনিট সময় লাগবে। আর তারপরে সেই দুটো মেয়ে ইভানকে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ইভান তাদেরকে বলে যে আমার ওয়াইফ একটা আর্ট গ্যালারির জন্য পেন্টিং বানায়, আর সে তাদেরকে সেই পেন্টিং গুলো দেখায়। আর এরকম ভাবেই কথা বলতে বলতে তারা দুজন ইভানের অনেক কাছে চলে আসে। সে তখন তাদেরকে বারবার ইগনোর করার চেষ্টা করে। ইভান আবার তার ফোনটা চেক করে আর সে দেখে যে ক্যাবটা আসার জন্য আর 5 মিনিট বাকি আছে মাত্র, আর সেটা দেখে সে একটু রিল্যাক্স ফিল করে, কারণ তার সেই মেয়েগুলোর বিহেভিয়ার একদম ভালো লাগছিল না। আর তারপরে বেলা আর জেনেসিস ক্যাব আসার 2 মিনিট আগে সেখান থেকে উঠে গিয়ে বাথরুমে স্নান করতে চলে যায়, আর তখনই ইভান তাদের ড্রেসগুলো তাড়াতাড়ি করে ড্রাই করে সেগুলোকে তাদের বাথরুমের কাছে নিয়ে গিয়ে বলে যে তোমাদের কাপড়গুলো শুকিয়ে গেছে আর বাইরে তোমাদের ক্যাবও চলে এসছে। কিন্তু তারা তখন বাথরুমের মধ্যে মজা করতে করতে স্নান করছিল আর ইভানের কথাগুলোকে ইগনোর করছিল। তাদেরকে বারবার ডাকা সত্ত্বেও তারা যখন সাড়া দেয় না, তখন ইভান তার চোখে হাত দিয়ে তাদের ড্রেসগুলো দেওয়ার জন্য বাথরুমের ভেতরে চলে যায়, কিন্তু ভেতরে গিয়ে ইভান দেখে যে সে মেয়ে দুটো পুরো নিউড হয়ে বাথরুমে স্নান করছিল। আর তখন তারা ইভানকে বলে যে তুমিও আমাদের সঙ্গে স্নান করো, আর এটা বলেই তারা ইভানকে জড়িয়ে ধরে। কিন্তু ইভান এরম কিছু করতে চাইছিল না, কারণ সে একজন বিবাহিত ব্যক্তি ছিল। সে তাদেরকে ইগনোর করার পুরো চেষ্টা করে, কিন্তু যখন তারা দুজন ইভানের খুব কাছে চলে আসে, তখন ইভানও তার ফিলিংস এর উপর আর কন্ট্রোল রাখতে পারে না। তাদের সঙ্গে তখন বাথরুমে ইন্টিমেট হওয়ার পর বেডে এসে ইন্টিমেট হয়, আর তখনই ক্যাব ড্রাইভার সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন ইভান ঘুম থেকে ওঠে, তখন সে মেয়ে দুটোকে সেখানে না দেখতে পেয়ে সে ভাবে যে তারা হয়তো চলে গেছে, কিন্তু তখনই সে কিচেন থেকে তাদের হাসির আওয়াজ শুনতে পায়। কিচেনে যেতে ইভান দেখতে পায় যে তারা কিচেনের খুব খারাপ অবস্থা করে রেখেছে, আর তখনই ইভানের কাছে ক্যারেনের ভিডিও কল আসে, আর তার সঙ্গে কথা বলার জন্য তখন সে বাইরে চলে আসে। আর কথা বলার পর সে ভেতরে এসে তাদেরকে রেগে গিয়ে বলে, তাড়াতাড়ি নিজেদের ড্রেস পরো আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে যে তারা দুজন তার ওয়াইফের বানানো আর্টগুলোকে খারাপ করে দিচ্ছিল, আর ইভান তখন পুরো রেগে গিয়ে তাদেরকে বলে যে আমি এবার পুলিশকে ফোন করছি, আর তোমরা যদি জেলে না যেতে যাও এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা শুনে বেল আর জেনেসিস হাসতে থাকে, আর তখন তারা দুজন বলে যে আমাদের বয়স 18 বছরের নিচে আর কালকে তুমি আমাদের সঙ্গে ইন্টিমেট হয়েছ, সেই জন্য তুমি যদি পুলিশকে ডাকো তাহলে পুলিশ উল্টে তোমাকেই জেলে ভরে দেবে। এটা শোনার পর সে ভাবে যে কাল রাতে সে কত বড় ভুল করে ফেলেছে। তখনই দরজায় কেউ বেল বাজায়, দরজা খোলার পর তখন ইভান ক্যারেনের বন্ধু ভিভিয়ানকে দেখতে পায়। সে তখন সেখানে ইভানকে এটা জিজ্ঞাসা করতে এসেছিল যে তার কোনো কিছু দরকার আছে কিনা। ইভান তখন তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, এটা ভেবে যে সে বেল আর জেনেসিসকে বাড়ির ভেতরে না দেখে ফেলে। তারা কথা বলতে বলতে জেনেসিস ঘর থেকে বেরিয়ে এসে ইভানকে জড়িয়ে ধরে, আর এটা দেখার পর ভিভিয়ান এটা মনে করে যে ইভানের সে মেয়েটার সঙ্গে কোনো অ্যাফেয়ার চলছে, আর তখন সে তাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। আর ইভান এবার সত্যি সত্যি অনেক রেগে যায়, আর তখন সে পুলিশকে ফোন করে, আর এটা দেখার পর বেল আর জেনেসিস ভয় পেয়ে যায়, তখনই তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর তারপরে ইভান তাদের দুজনকে গাড়ির মধ্যে বসিয়ে কিছু দূর নিয়ে গিয়ে একটা বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসে, আর তারপরে ইভান তখন সেখান থেকে বাড়িতে চলে আসে, আর সে তখন দেখে যে বেল আর জেনেসিস পুরো বাড়িটাকে নোংরা করে রেখে
রেখেছিল। আর সেই জন্য প্রথমে সে তার বাড়ি পরিষ্কার করে আর তারপরে তার আর্কিটেকচারের কাজ করার জন্য বসে পড়ে। আর তখনই সে বাড়ির মধ্যে কিছু একটা পড়ার শব্দ পায়। সে গিয়ে দেখে তাদের ফ্যামিলি ফটোটা নিচে পড়ে আছে। আর যখনই সে সেই ফটোটাকে তোলার জন্য নিচু হয়, তখনই জেনেসিস পেছন থেকে তার মাথার মধ্যে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে মারে এবং তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পরে যখন ইভানের জ্ঞান ফেরে, তখন সে দেখে যে সে বিছানার মধ্যে বাঁধা অবস্থায় পড়ে আছে। সে তখন জেনেসিসকে বলে আমার দড়িগুলো খোলো, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। তখনই বেল ইভানের মেয়ের স্কুল ইউনিফর্ম পরে সেখানে আসে আর তারা দুজন মিলে তখন ইভানের ড্রেস খুলতে থাকে। কিন্তু ইভান তাদেরকে আটকানোর পুরো চেষ্টা করে, কিন্তু সেই সময় ইভানের ফোনে তার ওয়াইফ ক্যারেনের ভিডিও কল আসে। আর তখনই জেনেসিস ইভানকে বলে যে যদি তুমি বেলের সঙ্গে ইন্টিমেট না হও আর তাহলে আমরা দুজন তোমার ড্রেস খুলে ভিডিও কলে তোমার ওয়াইফকে বলবো যে তুমি আমাদের সঙ্গে মজা করছো। এটা শুনে ইভান তাদের কথায় রাজি হয়ে যায়। আর তারপরে বেল ইভানের সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে আর তখনই জেনেসিস তাদের ভিডিও রেকর্ড করতে শুরু করে। কিছুক্ষণ পর জেনেসিস যখন কিছু খাওয়ার জন্য বাইরের দিকে যায়, ইভান বেলের সঙ্গে ইন্টিমেট হওয়ার সময় তার পুরো ক্ষমতা লাগিয়ে যা হোক করে ভাবে তার হাতের দড়িগুলো খুলে ফেলে আর বেলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর তারপরে সে জেনেসিসের কাছে যায়, সে তখন খাবার খাচ্ছিল। জেনেসিস তখন তার ইনজার্ড শোল্ডারের মধ্যে আঘাত করে তাকে আবার অজ্ঞান করে দেয়। আর কিছুক্ষণ পরে যখন ইভানের আবার জ্ঞান ফিরে আসে, তখন সে চেয়ারের সঙ্গে নিজেকে বাধা দেখতে পায়। তখন জেনেসিস আর বেল তার সঙ্গে একটা কুইজ গেম খেলতে থাকে। কিছুক্ষণ পর ক্যারেনের সঙ্গে কাজ করা একটা কোওয়ার্কার যার নাম লুইস ছিল, ক্যারেনের বানানো মূর্তি নেওয়ার জন্য সে সেখানে আসে। এটা দেখার পর তারা তখন ইভানকে অন্য একটা ঘরে লুকিয়ে রাখে। জেনেসিস তখন দরজা খোলে আর তারা দুজন তখন তাকে বলে যে আমরা দুজন ক্যারেনের কাজেন্স আর বাড়িতে একটা চোর ঢুকে গেছিল আর ইভান তাকে ধরার জন্য তার পিছনে গেছে। তখনই লুইস ক্যারেনের আটটাকে দেখে যেটা তারা দুজন খুব খারাপ অবস্থা করে দিয়েছিল। এটা দেখে লুইসে তাদের উপর সন্দেহ হয়। সে তখন তাদেরকে বলে ক্যারেনের তো কোনো কাজেন্সি নেই। তখনই লুইস হঠাৎ ইভানের চিৎকার করার শব্দ শুনতে পায়। সে রুমে গিয়ে দেখে যে ইভানকে সেখানে বেঁধে রেখেছে। সে তখনই ইভানের দড়িগুলো খোলার চেষ্টা করে আর তখনই বাইরে তারা দুজন ক্যারেনের আটটাকে ভাঙতে থাকে, যেটা অনেক দামি ছিল। সেই জন্য সে তাদের দুজনের কাছে গিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার অ্যাস্থমার অ্যাটাক হয়। আর লুইসের ইনহেলারটা তখন জেনেসিসের কাছে ছিল, সে তাদের থেকে তখন সেই ইনহেলারটাকে নেওয়ার চেষ্টা করে। আর তখনই তার পা নড়বড় করার কারণে সে পড়ে যায় এবং সে আটটার মধ্যে মাথা লেগে মাথা দিয়ে রক্ত বার হয় এবং সে সেখানে মারা যায়। লুইসের মৃত্যু দেখে তখন জেনেসিস আর বেল সেখানে হাসতে থাকে। তাদেরকে দেখে এমন মনে হয় যে লুইসের মৃত্যুতে তাদের কিছু এসে যায় না। তাদেরকে এমন ভাবে হাসতে দেখে ইভান বুঝে যায় যে তারা দুজন সাইকো। আর তারপরে জেনেসিস আর বেল লুইসের বডিটাকে আর্ট দিয়ে কভার করে এবং তার বডিটাকে তার গাড়িতেই রেখে আসে। আর তারপরে বাড়িতে এসে লুইস আর ইভানের ফোন থেকে একে অপরকে মেসেজ করে এমন দেখানোর চেষ্টা করে যে যেন ক্যারেন আর লুইসের মধ্যে অ্যাফেয়ার চলছিল আর সেটা ইভান জেনে যাওয়ার কারণে সে লুইসকে মেরে ফেলেছে। আর এই সবকিছু করার পর তখন তারা ইভানকে মেরে পোতার জন্য তখন তারা বাড়ির বাইরে ব্যাকইয়ার্ডের মধ্যে একটা বড় গর্ত খুঁড়তে থাকে। আর তখনই চেয়ারের মধ্যে বাধা পড়ে থাকা ইভান কোন রকম ভাবে আইপ্যাড দিয়ে তার ওয়াইফ ক্যারেনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তখনই জেনেসিস বেলের সঙ্গে সেখানে এসে তার থেকে আইপ্যাডটা কেড়ে নেয়। আর তারা তখন অনেক রেগে যায় আর সেই কারণে তারা তখন ইভানের পুরো বাড়িটাকে নষ্ট করে দেয়, এমনকি ইভানের চুলগুলোকেও কেটে ছোট করে দেয়। সেই ঘরের মধ্যে জেনেসিস তখন ইভানের লুকানো একটা বন্দুক পায় আর তারপরে সে বেলকে ইভানের হাত পা খুলে দেওয়ার জন্য বলে। তারপরে সে ইভানকে বলে যে আমরা এবার তোমার সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলবো আর তুমি যদি ধরা পড়ে যাও তাহলে আমি তোমাকে শ্যুট করে দেবো। ইভান তখনই বাড়ির মধ্যে লোকাতে শুরু করে আর জেনেসিস আর বেল তাকে খুঁজতে শুরু করে। তখনই ইভান বাড়ি থেকে পালানোর জন্য দৌড়তে শুরু করে, কিন্তু জেনেসিস তার কাছে গিয়ে তাকে ধরে ফেলে। তখনই ইভান জোর জোর চিৎকার করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু জেনেসিস তাকে গান পয়েন্টে চুপ করিয়ে দেয়। আর তারপরে মুভির সিন শিফট হয় আর তারপরে আমরা সকালে দেখতে পাই যে তারা দুজন ইভানকে নিয়ে গিয়ে সেই গর্তের মধ্যে পুঁতে দেয়, কিন্তু তারা ইভানের মাথাকে মাটির থেকে ওপরে রাখে। তখন তারা ইভানকে বলে যে আমরা তোমাকে মারতে চাই না, আমরা তো শুধু মজার জন্য তোমাকে ব্যবহার করছিলাম আর আমাদের তোমাকে টর্চার করে অনেক মজা লাগছে। আর তারপরে বেল ইভানকে মোবাইলের মধ্যে সেই ভিডিওটা দেখায় যেটাতে বেল ইভানের মেয়ের ইউনিফর্ম পরে তার সঙ্গে ইন্টিমেট হচ্ছিল, যেটা জেনেসিস রেকর্ড করেছিল। আর তারপরে বেল এই ভিডিওটাকে ইভানের ফেসবুক প্রোফাইলে গিয়ে আপলোড করে ক্যাপশনের মধ্যে লেখে হ্যাপি ফাদার্স ডে, যাতে সবাই এটা মনে করে যে এই ভিডিওটা ইভান নিজেই আপলোড করেছে। আর তারপরে তারা ইভানকে বলে আমরা এবার নতুন শিকারের সন্ধানে যাব আর সেটা বলে সেখান থেকে চলে যায়। আর তখন ইভান খুব কষ্ট করে হাত বের করে সেই ভিডিওটাকে ডিলিট করার চেষ্টা করে, কিন্তু ভুল করে সেটা ডিলিট করার জায়গায় সেটাতে লাইক করে ফেলে। কয়েক ঘন্টা পরে যখন ক্যারেন তার বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে, সে বাড়ির এরকম অবস্থা দেখে কিছুই বুঝতে পারে না। সে ভাবে তাদের বিচে যাওয়ার পর ইভান তাদের বন্ধুদের সঙ্গে এখানে অনেক পার্টি করেছে। আর এর সাথে মুভিটা এখানেই এন্ড হয়ে যায়। মুভির শেষে আমাদেরকে ইভানকে দেখানো হয় না যে সে বাঁচতে পেরেছিল কিনা। কিন্তু বন্ধুরা, তোমরা তোমাদের এই বেস্ট অফ সিনেমা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।